দেখো সকাল সকাল স্নান করে একদম পুজো দিয়ে দিয়েছি, আর এদিকে শিবলিঙ্গকে জল দিয়ে অভিষেক করে পুজো দিয়ে দিয়েছি। আর এখন যাব কোথায় সেটা তার জন্য তোমাদেরকে দেখতে হবে, আর কি করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর এদিকে দেখো খাঁচা ভর্তি ভর্তি করে খড় কেটে রেখেছি যাতে আর না খড় কাটতে লাগে। তো বাড়িতে তো পুজো টুজো দেওয়ার সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, খড় কেটে একদম পুজো টুজো দিয়ে চলে এসেছি কোথায় জানো? তো আমাদের বাড়ির সামনে এখানে একটা খোলা মাঠ দেখতে পাচ্ছ, তো মাঠের মধ্যে বসে আমি কি করছি, তো এখানে করছি আমি, তো এগুলো কি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো না, তো তার জন্য তো পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তাই না? তো প্লিজ একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিও, যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার মধ্যে তোমাদের সকলের কাছে পৌঁছে যায়। কেন তোমাদের ভিডিও ঠিকমতো দেখতে পারছি না আজকে বহুদিন করে, আর কেনই বা ঠিকমতো ভিডিও দিতে পারছি না, তার একটাই কারণ, সেই কারণটি হচ্ছে আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো ফোনটা নিয়ে গেছিলাম, তো ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো তোমরা অনেকেই চেনো আর অনেকে নাও চিনতে পারো, তো আমরা এখানে তুলছি বাদামি আলু, তো তোমাদের কাছ থেকেও দেখিয়ে দেব। তো সকাল সকাল না আসলে কিন্তু মানে এখানে কি বলো তো প্যাকেট সিস্টেম করা হয়, তো সবাই করছে যেহেতু তো আমিও চলে এসেছি, তো প্যাকেট ভর্তি করতে হবে। কিন্তু এই গামলাটা দেখতে পাচ্ছ, এটা ভর্তি করতে অনেক সময় লেগে যায়, অতটাও সহজ না, মানে আলুগুলো যত ছোট ছোট হয় তো মানে সেই হিসেবে বস্তার প্যাকিং দেওয়া হয় এখানে, তো প্রচুর ছোট ছোট হয় আলুগুলো, তো ওই জন্য অনেকেই আমাদের দিকে শুনেছি জাম আলু বলে, তো এখানে বাদামি আলু বলে। তো প্যাকেট সিস্টেম সবাই তুলছে, তো চলে এসেছি। আর এত ছোট ছোট মানে কি বলবো তোমাদেরকে সেটা তো দেখাবই, তো দেখো এভাবে এভাবে তুলতে হয়। আর কখন এসেছি জানো, খুব সকালে এসেছি, 6টার মধ্যে বাড়ি থেকে বের হয়ে এসেছি, কেননা না হলে দেড় বস্তা করা যায় না, তাহলে তো হবেই না, যদি ভালো মতো তুলতে না পারি তো হবে না, সবাই যদি দেড় দুই বস্তা তোলে তার জন্য সকাল সকাল চলে এসেছি। তো চলে এসে দেখো এখানে তুলতে শুরু করে দিয়েছি, আর আলুগুলো এত ছোট ছোট হয় সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। তো দেখো তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এই দেখো গাছটাকে তুলে একদম ঝেড়ে নিয়ে সুন্দর করে এভাবে তুলে নিতে হয়, তো লোকের ক্ষেত যেহেতু এই দেখো তোমাদেরকে হাত দিয়ে দেখিয়ে দিলাম, এই দেখো কত ছোট ছোট হয়। আর এই গামলাটা ভর্তি করতে কিন্তু প্রচুর সময় লেগে যায়, তো দেখো এভাবে তুলছি, আর ওদিকে দেখো সোনার ঠাম্মাও তুলছে। তো সবাই বললাম না আশেপাশে সকলেই এসে এভাবে মানে বাড়িতে বসে থাকার থেকে এটা একটা মানে হাত খরচার মতো হয়ে যায়, তো আমরা কি করি এই বাদামি আলু সিজনটা আমরা এভাবে আলু তুলি, তুলে আমাদের মানে হয়ে যায় মানে টুকিটাকি মানে এটা একটা সাইডের এক্সট্রা টাকা, তো তার জন্য চলে আসি। তো এই সময়টাই আর তো অন্য সময় কাজ করতে হয় না, তো এভাবে তুলতে কিন্তু কখন এত তাড়াতাড়ি যে এত সহজ ব্যাপারটা কিন্তু এত সহজ না জানো তো, একদম সন্ধে লেগে যায় তারপরে দেড় বস্তা হয়। তো এই গামলাটা দেখতে পাচ্ছ, এই গামলাটা দিয়ে 6 গামলা একদম ফুল মানে একদম মানে ভর্তি হয়েও ওপরে একদম কী সুন্দর মানে একদম টালের মতো করে এভাবে 6 গামলা দিতে হয় তাহলেই এক বস্তা হয়। তো এক বস্তাতে আমাদের কত দেয় জানো, তো মানে এক একজন এক এক সিস্টেম দেয়, কেউ 130 টাকা দেয়, কেউ 150 টাকা দেয়, তো এভাবেই দেওয়া হয়। তো দেখো তার জন্য আমরা তুলতে এসেছি, বাড়ি বসে থাকার থেকে তো এইটুকুনি করা অনেক ভালো, তো তার জন্য দেখো আলুগুলো কত ছোট তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এভাবে দু হাত দিয়ে একদম খামচি মেরে তাড়াহুড়ো করে এভাবে তুলতে হয়, আর না হলে তো আস্তে আস্তে যদি তুলি তাহলে তো বস্তা ভর্তি করতেই পারবো না তাই না বলো, গায়ের যত শক্তি আছে তাড়াতাড়ি করে গাছ ঝেড়ে, আর লোকের ক্ষেত যেহেতু গাছটা তো ভালো করে পরিষ্কার করে নিতে হবে, কেননা আলু থেকে গেলে তো ওদেরও লস আর আমাদের কি গান মানে বস্তাটা ভরবেও না। তো দেখো দুই হাতে খামচি দিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তুলে নিচ্ছি আলুগুলোকে, আর সকালে জানো কিছু না খেয়ে চলে এসেছি, মানে খাওয়া দাওয়া কিছুই করিনি, মানে খাওয়ার মধ্যে কি করেছি জানো, গাছের আমাদের কলা পেকেছে, তো কলা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে এসেছি, আর ঠিক 10টা 9টা বাজতে কিন্তু প্রচুর খিদে পেয়ে যাবে। তো দেখো একদম খোলা মাঠ আর এটা পুরো ক্ষেতটা হয়, তো এইভাবে গামলা রেখে এভাবে তাড়াহুড়ো করে তুলতে হয়, মানে যে যত তাড়াতাড়ি গামলা ভরবে বস্তা ভরবে তার তো ততই লাভ তাই না বলো, তো সেই হিসেবে গায়ের শক্তি লাগিয়ে একদম ঝটপট ঝটপট এভাবে তুলতেই থাকি। আর অনেক মানে বললাম না একটা গামলা ভর্তি করতে প্রচুর সময় লাগে প্রচুর, সেই জন্য এখান থেকে গিয়ে মানে সূর্যটা ডোবে তারপরে বাড়িতে যায়,
বাড়িতে গিয়ে স্নান করে রান্না বান্না খাওয়া দাওয়া তো সমস্ত কিছু আছে, তারপরে কি ভিডিও দেওয়া সম্ভব? আর তোমাদের ভিডিও আর দেখা হয়ে ওঠে না, তো প্লিজ কেউ খারাপ মনে করো না। আর দেখো এই পরিশ্রমের জন্যই তোমাদের সাথে ঠিকমতো ভিডিও দিতে পারছি না আর তোমাদের ভিডিও দেখতে পারছি না, তার জন্য অনেকে তো আমার পরিবারে আসছেও না, সেটা জানি, মানে যে যার পরিবারে যাবে তার পরিবারেতে আসবে। তো দেখো আরও ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই দেখো একদম গাছটা এভাবে তুলে, আর প্রত্যেকটা গাছে যে আলু এভাবে ধরেছে তা না, এক একটা গাছে এত ছোট ছোট মানে এই বাদামি আলুগুলো ধরে যে হাত দিয়েও তোলা যায় না, জানো এতটা মানে পরিশ্রম আছে। তো এখন দেখো এভাবে সমস্তগুলোকে একটা একটা করে এভাবে তাড়াতাড়ি করে একদম কুড়িয়ে নিয়ে ভরানোর চেষ্টা করছি। তো তোমাদেরকে তো কিভাবে দেখাচ্ছি সেটা তোমরা প্লিজ বুঝতেই পারছো, কিন্তু তোমাদের কাছে এটা পরিশ্রম না মনে হলো কিন্তু আমাদের কাছে খুব পরিশ্রম, কেননা আমরা তাড়াতাড়ি করে ভরানোর চেষ্টা করি। তো যাদের এদিকে হয় তাদের তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো তোমাদেরকে ভালো করে কাছ থেকে দেখানোর জন্য আর একটু ফোনটাকে কাছে নিয়ে এসেছি, আর এই দেখো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি এভাবে টেনে একটা একটা করে ভালো করে তাড়াতাড়ি একদম স্পিডে, দেখতেই পাচ্ছ কতটা স্পিডে আমি তোলার চেষ্টা করছি, তাহলে ভাবো কতটা পরিশ্রম। তো আমরা এভাবে সমস্ত কিছু করে এভাবে ভরানোর চেষ্টা করছি আর তোমাদেরকে তো দেখাবো, তাই না বলো? তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর বুঝতেই পারছো তাহলে কেন তোমাদের মানে পরিবারে ঠিকমতো যেতে পারছি না আর অনেক দিন থেকে ভিডিও দিতে পারছি না, তার একটাই কারণ আমরা এভাবে যে মাঠে এসে দেখো এভাবে তুলছি তার জন্যই। আর দেখতে পাচ্ছ আজকে কিন্তু মানে রৌদ্র কম, হাওয়াটা একটু বেশি, তার জন্য কিন্তু শার্ট পরে আসেনি। শার্ট পরে না আসলে কি হয় বলো তো, একদম পুরো ধুলোতে ভর্তি হয়ে যায়, কিন্তু মাথাটা তো বেঁধে নিতেই হবে, কেননা একদম ধুলোতে মাথা ভরে যায়। তো সন্ধ্যেতে গিয়ে মাথা ধুলে একদম পুরো সর্দি টর্দি লেগে যায়, তো তার জন্য মাথাটা ভালো করে কষিয়ে বেঁধে নিয়েছি, নিয়ে একদম লেগে পড়েছি। তো দেখো এখনও কিন্তু তোমাদের সাথে প্রথম থেকে যেভাবে দেখালাম, তো দেখো তাও এখনও পর্যন্ত ভরানো সম্ভব হয়ে ওঠেনি। তো দেখো এভাবে একটা পিঁড়ি নিয়ে চলে এসেছি, তো পরিশ্রম হলেও বাড়ি থেকে একটা এভাবে পিঁড়ি নিয়ে চলে যায় তাতে সুবিধা হয়, না হলে এভাবে বসে বসে তোলাটা একদম মানে কোমর ব্যথা হয়ে যায় এক মানে এক কথায় বলতে গেলে। তো দেখো গাছগুলো তুলে সুন্দর করে এভাবে তুলে তুলে গামলার মধ্যে সুন্দর করে দিয়ে দিচ্ছি, আর এটা তো ভরাতে হবে তাই না? তো তোমাদেরকে তো একদম স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো দেখো ভালো করে কাছ থেকে আবার দেখিয়ে দিচ্ছি, আর প্রতিটা গাছে যে এমন সমানভাবে আছে একদম মোটেও না, তো দেখো এভাবে ছোট ছোট বড় বড় সমস্ত কিছু আছে। তো তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো তোমাদের সাথে বকবক বকবক করতে করতে এখনো পর্যন্ত কিন্তু গামলা ভর্তি করতে পারিনি। তো দেখো একদম মানে এভাবে টানা তুলতে তুলতে একদম পরিশ্রম লেগে যায়, যখন তখন ধীরে ধীরে তুলতে শুরু করি, তো ধীরে ধীরে তুললেও তো আর হয় না, তো তাড়াতাড়ি তো করতেই হবে। তো দেখো তার জন্য এক মানে এক হাত দিয়ে তুলছি আর এক হাত দিয়ে একটু রেস্ট নিচ্ছি, রেস্টও তো নিতে হবে তাই না? তো দেখো এভাবে সমস্ত কিছু কুড়িয়ে নিয়ে তোমাদের সাথে এখন কি শেয়ার করবো জানো? তো চলো এখন একটু হয়ে গেছে, তো এখন আমি যাচ্ছি কোথায় ভাবছো কি বাড়ি যাচ্ছি? মোটেও না, আমরা যেই খেতে তুলছি তার থেকে কত দূরে ঢেলে রাখতে হয়, এখনই বস্তা প্যাকিং হয় না, যখন সন্ধ্যের প্রায় আগে আগে হচ্ছে বস্তা প্যাকিং করা হয় তারপরে হিসাব হয়। তো এখন কি করা হয় রোদ্রে রাখার জন্য ওখানে একটা বড় প্লাস্টিক বিছিয়ে দিয়েছে ওরাই। তো আমরা এখন কি করি এভাবে তুলে তুলে মাথায় করে নিয়ে গিয়ে ওখানে ঢেলে রাখি। তো বলেছি না তোমাদের, প্রথমেই বলেছি এইভাবে ছয় গামলাতে কিন্তু এক বস্তা হয়ে যায়, তো এইভাবে ছয় বার দিতে হবে কিন্তু আমাদের। আর আমাদের সোনাই রানী কিন্তু বাড়িতে, সোনাইকে এত রোদ্রে তো আনা যাবে না, তার জন্য ওকে বাড়িতে রেখে এসেছি। আর এদিকে দেখো কত দূরে গেছি দেখতে পাচ্ছ? তো এখন ওপরে ওই যে দেখছো বড় আলটা, ওটার মধ্যে উঠে ওখানে নেমে ওদের আরও একটা জমি আছে, ওখানে এই দেখো ঢেলে রাখলাম, ঢেলে রেখে পরে আবার ভর্তি করতে হবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দিও, যাতে নতুন নতুন ভিডিও দেওয়া মাত্রই সকলের কাছে পৌঁছে যায়। আর আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, প্লিজ ফলো করে দিও, ফেসবুক পেজটাকে ফলো করে দিও, আর ডিসক্রিপশনে আমার ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, প্লিজ দেখে নিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরও একটা অন্যরকম ব্লগে।